বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়েছে যুক্তরাজ্যের লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটির নাম। জাতিসংঘের শিক্ষা গবেষণা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ভোটাভুটি শেষে আজ বুধবার এই তালিকা থেকে লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটির নাম বাদ দেওয়া হয়েছে। মাত্রা অতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ডের জেরে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারালো শহরটি। লিভারপুল শহরে পিয়ারহেড, আলবার্ট ডক এবং উইলিয়াম ব্রাউন স্ট্রিট সহ ছয়টি এলাকার সমন্বয়ে গঠিত লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটিকে 2004 সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। তবে 2012 সালে এসে সংস্থাটি শহরটির নাম ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার হিসেবে অন্তর্ভুক্ত করে এবার সরাসরি তালিকা থেকেই বাদ পড়ল লিভারপুলের নাম। বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে কোনো নাম বাদ দিতে সংস্থাটির কার্যকর কমিটির সদস্য দেশগুলোর দুই তৃতীয়াংশের বেশি সমর্থন প্রয়োজন হয়। আজকের ভোটাভুটিতে লিভারপুলের নাম বাদ দিতে সমর্থন জানায় ইউনেস্কোর 13 সদস্য, আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে 5 সদস্য। এই বিষয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির চেয়ারম্যান তিয়ান জুয়েজুন বলেন, লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটির নাম বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে। তালিকা থেকে কারো নাম বাদ যাওয়ার ঘটনা এটি তৃতীয়। এর আগে ওমান ও জার্মানির দুটি জায়গাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। মাত্রা অতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষত লিভারপুল ওয়াটার প্রজেক্ট ও ফুটবল স্টেডিয়াম তৈরির দুটি মেগা প্রকল্প বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে শহরটির নাম কাটানোর পেছনে ভূমিকা রেখেছে। দুই দিনের আলোচনা শেষে ইউনেস্কোর কমিটি মনে করছে, একের পর এক সুউচ্চ ভবন নির্মাণ ও মাত্রা অতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ড উত্তর পশ্চিম ইংল্যান্ডের ঐতিহ্যবাহী বন্দরনগরী লিভারপুলের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে লিভারপুলের নবনির্বাচিত মেয়র জুয়ানি অ্যান্ডারসন বলেন, ইউনেস্কোর এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল আবেদনের চেষ্টা করা হবে। তো আর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আরও একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তে সরকার হতাশ হয়েছে এবং ব্রিটিশ সরকার এখনও বিশ্বাস করে ঐতিহাসিক বন্দরনগরী হিসাবে লিভারপুলের বিশ্ব ঐতিহ্য হিসাবে মর্যাদা ধরে রাখার যোগ্যতা রয়েছে। এই ছিল আজকে ব্রিটিশ সংবাদ মাধ্যমের মাধ্যম জুড়ে যে বিষয়টি বেশ আলোচিত ছিল, যে লিভারপুলের যে নামটি তারা বিশ্ব ঐতিহ্যের একটা ঐতিহ্যবাহী শহর হিসেবে এটি তালিকাভুক্ত ছিল এবং সেখান থেকে যে বাদ পড়েছে সেই সংবাদের বিস্তারিত যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।